আমরা গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটা আমরা চাই ছয় হাজার উপর ইলেকশন হয়েছে স্থানীয় সরকার থেকে নিয়ে শুরু করে উপনির্বাচন পর্যন্ত কেউ তো তেমন কোনো ইলেকশন নিয়ে কোনো প্রশ্ন করতে পারে নাই কিন্তু বিএনপি আমলে আমরা জানি ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বা দু হাজার এক সালে নির্বাচনও তার পরবর্তী অবস্থা এবং দু ছয় সালে তারা যে নির্বাচন করার প্রক্রিয়া শুরু করেছিল তখনও তো ভোটার বিল ইলেকশন করে কতজনকে তারা নির্বাচিত ঘোষণাও দিয়ে দিয়েছিল কাজে এই যে ঘটনাগুলি সেগুলি একটা অশান্ত পরিবেশ বা অস্বাভাবিক পরিবেশ খুব বেশি দূর যেতে হবে না দু সালে তারা যেটা করেছে এবং দু হাজার চোদ্দো সালে নির্বাচন ঠেকানোর নামে এবং দু সালে সরকার উৎখাতন নামে তাদের আন্দোলন মানে আগুন পুড়িয়ে মারা কত মেয়ে আগুনে পুড়ে কলেজের শিক্ষার্থী স্কুলের ছোট্ট শিশু থেকে শুরু করে ছেলে মেয়ে উভয় ছেলে মেয়েরাও তো রেহাই পায়নি তাদের উপরও আক্রমণ করেছে কত পঙ্গু হয়েছে আমি প্রায় সব যারা মানে এই যে বাস গাড়ি সব রেল লঞ্চে পড়ানো হলো আমরা যতদূর পেরেছি সবাইকে সাহায্য করেছি আজকেও একজন সব প্রিজাইডিং অফিসার তাকে যে মেরে ফেলেছিল নির্বাচন ঠেকানোর নামে এ তার পরিবারকে সহযোগিতা করেছে এবং সেটা চাকরি ও ব্যবস্থা যেভাবে আমরা করে দিচ্ছি অর্থাৎ যারাই নির্যাতিত আমরা সবাই তাদের পাশে আছি কাজে আমি মনে করি যে নারীর ক্ষমতা তখনই সম্ভব যখন দেশে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকে একজন নারী হওয়া সত্ত্বেও এতিমের অর্থ আত্মসাত করা এটা তো কখনও চিন্তা করা যায় না মাননীয় স্পিকার চিন্তা করা যায় না সামান্য কাজের টাকা এতিম পাবে সেই এতিমের টাকা নিয়ে দশ বছর মামলা চালিয়ে আজকে কারাগারে বন্দি তো যে দুর্নীতির দায়ে এবং এর তিমের টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দি আর সেটাও কোর্টের রায় আমরা তো রাজনৈতিকভাবে অ্যারেস্ট করিনি তাহলে তো দু হাজার পনেরোতে করতে পারতাম চোদ্দোতে করতে পারতাম তা তো করিনি কোর্টের রায় এবং এই মামলাটা দশটা বছর চলেছে সে দশ বছর মামলা চালালো বিএনপির এত জাজ্রেল জাজ্রেল সমস্ত আইনজীবী ব্যারিস্টার সাহেবরা কেউ প্রমাণ করতে পারলো না যে তিনি নির্দোষ উল্টো তারা তাদের গঠনতন্ত্র দলের গঠনতন্ত্র গঠনতন্ত্রের সাধ্যারাই ছিল কেউ যদি কোনো এই ধরনের অপরাধ করে দুর্নীতি বা অন্য কোন কাজে যদি অপরাধ করে তাহলে তারা দলের নেতৃত্বে থাকতে পারবে না এইটাই তাদের ছিল ঠিক রায় বেরোবার পূর্বে অর্থাৎ বেগম খালেদা জিয়ার মামলা রায় বেরোবার পূর্বে তারা সেই ধরা কেন সংশোধন করল তার মানে তারাও জানে যে তিনি অপরাধী কাজে সেটাই করেছে তাহলে আমার প্রশ্ন যে এটা তো সমগ্র নারী জাতির জন্য একটা কলঙ্কের কারণ একজন নারী মানে একজন মা একজন মা হয়ে একটা এতিমের তাকে কি করে চুরি করে বা সেটা ব্যবহার অপব্যবহার করে সেটা আমাকে বোঝার মানুষ স্পিকার কাজে তো মানে আমি বলবো যে আমাদের নারী জাতির জন্য লজ্জার তা আমরা সবসময় এটাই চাই যে দেশে একটা গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক এবং দেশটা সুষ্ঠুভাবে যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক তাতে আমাদের মেয়েরাই লাভবান হবে কারণ একটা সমাজে নারী পুরুষ সকলে মিলে যদি তাদের জীবনমান উন্নত না হয় তাহলে তো সে উন্নতিটা হয় না উন্নতি হতে হলে সকলকেই করতে হবে যেটা নারী পুরুষ সকলেরই মানে উন্নতি দরকার তাহলে আমার সমাজটা উন্নত হবে কাজে শিক্ষা দীক্ষায় সব দিক থেকে আজকে জাতির পিতা আমাদেরকে পার্লামেন্টে যে সুযোগটা করে দিয়েছেন রায়দের জন্য চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট কোটা এটাও তিনি করে দিয়ে গিয়েছিলেন যাতে মেয়েরা চাকরির ক্ষেত্রে প্রবেশ করতে পারে কাজে এভাবে বহু সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কাজে আমরা এটাই বলবো যে মাননীয় সংসদ সদস্য যে প্রশ্ন করেছে তার প্রশ্ন বলবো বলব যে নারীর ক্ষমতায়ন নারীর সুরক্ষা নারীর উন্নয়ন সব কিছু নির্ভর করে একটা সুষ্ঠু আওয়াজ নিরপেক্ষে নির্বাচন হবে তার মধ্য দিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় থাকবে এবং উন্নয়নটাও আরও ত্বরান্বিত হবে ধন্যবাদ মাননীয় স্পিকার মিলিয়ে দিয়েছি ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রোস্তম আলী ফরাজি পিরোজপুর তিন আপনি একটি সম্পূর্ণ প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার বিশাল সুবিস্তরে নারীর ক্ষমতায়নের পক্ষে যিনি যে উত্তর প্রদান করেছেন তার অনেক কর্মযোগ্য এ কর্মযজ্ঞ স্বীকৃতি তিনি পাচ্ছেন দেশে এবং বিদেশে সারা পৃথিবীর থেকে তাকে এজন্য সম্মানিত করা হয়েছে বাংলাদেশের মানুষ তো নিশ্চয়ই তাকে কেন্দ্র করেই মানে সব কিছু করে বলে আমি আমরা অনেক ক্ষেত্রে দেখি তার সফলতা আজকের পার্লামেন্টেও তিনি তিনি যদি সান একজন স্টার আর একজন মুন এ তো এখানেই বসিয়ে আছে তিনি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী আর আপনি আছেন স্পিকার বিশ্বে বিরল দ্বিতীয়টা নেই এই জন্য অমর্ত্য সেন বলেছিল যে বাংলাদেশ ইজ অ্যাহেড টু ইন্ডিয়া ইন সাম পয়েন্টস অ্যান্ড তার ভিতরে একটাই বলেছিল যে নারী ওমেন্স এম্পাওয়ারমেন্ট নারীর ক্ষমতায়নে ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে এর স্বীকৃতি কিন্তু আমরা পেয়েছি তা সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীকে সেই জন্য ধন্যবাদ জানাতে হয় এ ব্যাপারে আমার আর বক্তব্যের পরে এই প্রসঙ্গে আর প্রশ্ন করা কিছু থাকে না যে নারীদের জন্য কত উন্নয়ন করছেন আমি ছোট একটি প্রশ্ন করতে চাই আজকের যে নারীরা এই ঢাকা ঢাকাসহ বিভিন্ন শহরে তারা যে কর্মজীবী গ্রামের সমস্যা হয় না ঢাকা শহরে এত বেশি আর ডেন্সলি পপুলেটেড এখানে মাত্র পাঁচটি নারী হোস্টেল আছে অনেক মেয়েরা এখানে চাকরি করার জন্য নিরাপদভাবে বাসা নিয়ে থাকতে পারে না টাকা হয়তো স্বল্প মানে আয় সম্ভব হয় না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আরও অনেকগুলো এই ঢাকার সিটি সহ বড় বড় শহরে বিশেষ করে ঢাকা এই রাজধানী শহরে আরো অনেকগুলো কর্মজীবী হোস্টেল করা দরকার বলে কাছে ধন্যবাদ মাননীয় মাননীয় সদস্য প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আমরা কর্মজীবী মহিলাদের জন্য আরও হোস্টেল নির্মাণ করার পরিকল্পনা আমাদের আছে ইতিমধ্যে আমি কয়েকটা উল্লেখ করেছি কিন্তু আমাদের পরিকল্পনা আরও আছে আর বিশেষ করে আমাদের যেমন গার্মেন্টস শ্রমিক যারা তাদের জন্য কিন্তু আমাদের একটা গৃহান তহবিল আছে মাত্র দুই পার্সেন্ট সার্ভিস চার্জে সেখান থেকে যে কোনো প্রতিষ্ঠান টাকা নিতে পারে এবং হোস্টেল নির্মাণ করে দিতে পারে তো সেইভাবে আমরা কিন্তু সহযোগিতা করছি দিয়ে যাচ্ছি আর কোনো এনজিও বা কেউ টাকা চাইলে আমরা দেই এভাবে আমরা করছি আমাদের মহিলা শিশু মন্ত্রণালয় মাননীয় স্পিকার আপনি যখন দায়িত্বে ছিলেন আপনার মনে আছে সেখানে একটা হোস্টেল আমরা নির্মাণ করে দিয়েছি এবং প্রতিটি জায়গায় কিন্তু এখন আমরা যেখানেই আমাদের শিল্পায়ন হচ্ছে সেখানেও যখন আমরা মহিলা শ্রমিকদের জন্য মানে ডরমেটরি অথবা হোস্টেল করে দিচ্ছি আর যারা কর্মজীবী তারা তাদের থাকা এবং নিরাপদ আবাসনের জন্য আমরা এ ধরনের হোস্টেল নির্মাণ আমরা করেছি আমরা এখন শুধু রাজধানী বা বড়ো বড়ো শহরে না আমাদের পরিকল্পনা সে জেলা উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা এই ধরনের ফ্ল্যাট বা হোস্টেল নির্মাণ করে দেব। যাতে করে যেখানেই মেয়েরা কাজ করবে তার জন্য নিরাপদে ভালোভাবে বসবাস করতে পারে সেটা আমরা পর্যায়ক্রমভাবে করে দেব। এটা আমাদের পরিকল্পনায় আছে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্য কাজী ফিরোজ রশিদ আপনি প্রশ্ন করতে চান একটি প্রশ্ন করতে পারেন জি সম্পূরক সম্পূরক মাননীয় স্পিকার আসলে চোরের তো ধর্ম নেই মসজিদ থেকেও জুতো চুরি হয় কোথা থেকে কে কি চুরি করছে ওটি নিয়ে আমরা এখন কোনো চিন্তা করি না মাননীয় স্পিকার এই সরকারের পাঁচ বছরে যথেষ্ট উন্নয়ন হয়েছে সারা দেশে অভূত উন্নয়ন হয়েছে অভূতপূর্ব এবং তার মধ্যে নারী ক্ষমতা তো আছেই এবং আমরা মনে করছি যে বিগত পাঁচ বছর যে সংসদটা আপনি চালিয়ে গেলেন অতীতের যেগুলো সংসদ থেকে এই সংসদ বেশি কার্যকর এবং এই সংসদ আমলে এই পাঁচ বছর আমলেই সব থেকে বেশি উন্নয়ন ঘটেছে দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট মান স্পিকার আমাদের পদ্মা সেতু সেক্স লেন থেকে শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে সারা দেশের সাথে নেটওয়ার্ক ফোর লেন শুরু করে সব কিছু হয়েছে এখন আমার প্রশ্ন মান্য খুব অল্প যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাধ্যমে আমার প্রশ্ন আগামীতে যদি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসেন তাহলে কি কি মেগা প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা আছে দাদা বলবেন কি ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার উনি কিন্তু মানে এটা ছিল নাই ক্ষমতায়ন উনি চলে গেছেন দেশের অবশ্যই আরও অনেক যেমন আমাদের ডিপ সিপোর্ট করতে হবে ইতিমধ্যে ডিপ সিপোর্ট করবার ব্যবস্থা আমরা নিয়েছি সেটা আমরা করব দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এই অবস্থানে বাংলাদেশ কিন্তু যেমন প্রাশ্য পাশ্চাত্যের মাঝে একটা সেতু বন্ধ রচনা করতে পারি এবং সেই পরিকল্পনা নিয়ে এখানে আমরা এয়ারপোর্ট তৈরি করা সড়ক উন্নয়ন করা যেমন এশিয়ান হাইওয়ে ট্রান্স এশিয়ান রেলওয়ে সঙ্গে সংযুক্ত হওয়া এবং একটা পুরো নেটওয়ার্ক তৈরি করা যাতে বাংলাদেশটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় তার আপন স্থান করে নিতে পারে সে পরিকল্পনা আমাদের রয়েছে আমরা আমাদের উন্নয়নের সব থেকে লক্ষ্যটা হলো তৃণমূল পর্যায়ে কাজে আমাদের প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করব। নাগরিক সুবিধা গ্রামের মানুষ সম্পূর্ণভাবে পাবে সেইভাবে আমরা তৈরি করে দেব যেন ওই শহরের দীঘার ছুটে আসতে না হয় সকল সুবিধা সেখানেই হবে আমরা একশোটা অর্থনৈতিক অঞ্চল করছি সমগ্র ব্যাপী এ করার উদ্দেশ্যটাই হল কর্মসংস্থান সৃষ্টি করা আর সেই কর্মসংস্থান সৃষ্টির সাথে সাথে আমাদের অঞ্চল অঞ্চলভিত্তিক যে উন্নয়নগুলি হয় যেমন আমাদের চাঁপাইনবগঞ্জ রাজশাহী এসব জায়গায় যেমন আম খুব ভালো হয় আবার এরকম আমাদের দক্ষিণ অঞ্চলে আমার ভালো ধান এবং ফসল উৎপাদন হতে পারে আমাদের চা চা বাগানগুলিতে ভালো চা উৎপাদন হচ্ছে এবং চায়ের আগে শুধুমাত্র আমাদের সিলেটে আর চট্টগ্রামে চা বাগান ছিল আমি আমার প্রথমবার সরকার এসে পঞ্চগড়ে চা বাগান শুরু করি এই পঞ্চগড়ে যখন চা বাগান করতে শুরু করলাম এখন পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর পর্যন্ত চা বাগান হচ্ছে নীলফা সে কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি এমনকি আমরা শেরপুরেও চেষ্টা করছি কাজে এভাবে মানে কোন কোন জিনিসের চাহিদা আমাদের বেশি আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা একদিকে যেমন আমাদের উৎপাদন বাড়ানো আবার প্রক্রিয়াজাত করার জন্য যেমন তরি তরকারি ফল মূল উৎপাদনে আমাদের গবেষণা করে করে আমরা যথেষ্ট পারদর্শিতা পেয়েছি ও সাফল্য অর্জন করেছি এখন অনেক কিছু বারো মাসেই পাওয়া যায় সেগুলিকে প্রক্রিয়াজাত করা এবং এগুলি আমার দেশের ভিতরে যেমন আমার বাজার তৈরি হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে আমি খাদ্য চাহিদা পৃথিবী থাকবে আমরা বিদেশে রপ্তানি করতে পারব তো বাংলাদেশেই খাদ্য মাছ মাংস সব কিছুই উৎপাদন বৃদ্ধি করে আমরা সেগুলি প্রক্রিয়াজাত করে বিদেশে আমরা রপ্তানি করব এবং আমাদের মানে আর্থিকভাবে আমরা আরও শক্তিশালী হব আমাদের পাট আমরা পাটের জন্ম রহস্য যেহেতু আবিষ্কার করেছি গবেষণা করে জুট যেন আবিষ্কার করেছি এই পাট এবং পাট পণ্য উৎপাদন করা এবং সারা বিশ্ব বাজারে পরিবেশ পরিবেশবান্ধব এই যে এই পাটকে আমরা নিয়ে যাব। যেটা আমি মনে করি সারা বিশ্বে পরিবেশ সংরক্ষণে বিরাট অবদান রাখবে আর রাস্তাঘাট পুল ব্রিজ ইতিমধ্যে আমরা আসার অনেকগুলি যা করে ফেলেছি এত বিস্তারিত এখনও বলতে চাই না কিন্তু তারপরে বলবো যে আমাদের নতিমাত্রিক বাংলাদেশ প্রচুর আমাদের রয়েছে কর্মসূচি যেমন বরিশালে কখনো ট্রেন যায়নি ইতিমধ্যে যেহেতু আমরা পদ্মা সেতুতে আমাদের রেল লাইন সহ সেতু নির্মাণ করছি পদ্মা সেতু এবং সেখান থেকে আমরা একবার বরিশালে পায়রা বন্দর যেটা নির্মাণ হচ্ছে এই পায়রা বন্দর পর্যন্ত রেল যোগাযোগ যাতে হয় সেটা একটা সেটাও একটা মেগা প্রজেক্ট হবে কারণ বরিশালে ওইদিকে রেল লাইন যাওয়া এত নদী এই নদীর উপর দিয়ে যাওয়া এবং মাটিগুলো হচ্ছে মানুষ আপনি জানেন যে এগুলো হচ্ছে জোয়া মাটি দোয়াশলা মাটি যেটাকে বলে মার্শি ল্যান্ড বেশি কাজে সেখান থেকে করা কিন্তু কঠিন কিন্তু আমরা তা করব। এটা আমাদের পরিকল্পনা আছে আবার ঢাকা থেকে যেমন ট্রেনে করে আমরা কক্সেস বাজার যেতে পারি ইতিমধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল নির্মাণের কাজ অনেকটা আমরা শুরু করে দিয়েছি এভাবে সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা যোগাযোগের নেটওয়ার্ক তৈরি করা সেটা যোগাযোগটা হবে নৌপথ সড়ক পথ আকাশপথ সবদিকে আমরা এগিয়ে থাকব এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব আর এটা গড়ে তোলার জন্য আরও আরও অনেক পরিকল্পনা আছে তো এটা এখন এত বলতে গেলে মাননীয় স্পিকার অনেক সময় লেগে যাবে আর তবে মাননীয় সংসদ সদস্য যদি আরও চান যে একটা প্রশ্ন করতে পারেন খাদ্যে আমরা এখন স্বয়ংসম্পূর্ণ আমাদের কৃষকদের সব রকম সুবিধা দিচ্ছি শ্রমিকদের জন্য আমরা সুবিধা দিচ্ছি তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের শ্রমিক এখন বিদেশেও যাচ্ছে দেশেও থাকছে এবং সেই সাথে আমাদের যুব সমাজকে বিভিন্ন ট্রেডের ট্রেনিং দিয়ে আমাদের যুব সমাজ আমাদের বিরাট শক্তি তাদেরকে উপযুক্ত করে গড়ে তোলা তারা দেশে এবং বিদেশে সব জায়গায় জন্য কর্মসংস্থার ব্যবস্থা সেটা আমরা সুযোগ সৃষ্টি করছি কারণ আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী কাজে তারা আমি মনে করি যে তাদের মানে ট্রেনিং করতে পারলে তারা অনেক দূরগত পাবে আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছি এবং আরও একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা দক্ষিণে করব ইতিমধ্যে দক্ষিণে আমি জায়গা খুঁজছি আমাদের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র চর আছে আমি অনেকগুলি চরের ইতিমধ্যে তথ্য নিয়ে এসেছি আরও চরের তথ্য এবং ছবি টবি আমি জোগাড় করেছি আমরা দক্ষিণ অঞ্চলে আর একটা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবার পরিকল্পনাও আমাদের আছে সেটাও একটা মেগা প্রজেক্ট হবে এরকম আমি এখন মাননীয় স্পিকার বলতে গেলে কিন্তু আবার সেই সেদিনের মতো এক ঘন্টার উপরে লেগে যাবে যার সময় নিতে চাই না একটা প্রশ্ন করলে উত্তরে দিয়ে দেবো যেটা জানতে পারবেন ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল আজকের মতো এখানেই শেষ হলো মাননীয় সদস্যবৃন্দ এখন মাননীয়